হাই অ্যাটিটিউডের জন্য 0 পয়েন্ট হচ্ছে আপনার 15,500 ফিট উপরে, 16,000 ফিট একদম উপরে, 16,000 ফিট। তো গুরুদংমার ছিল 17,500 আর এটা 16,000, কোনো মতেই গুরুদংমারের চাইতে কোনো অংশে কম না। বাট গুরুদংমারটা আমরা করতে পারিনি, বাট এইটা করতে পেরেছি, তো তাতে আমরা স্যাটিসফাইড একটা দিক থেকে। গুরুদংমারে গিয়ে অসম ভিউগুলো নিতে পারিনি, বাট 0 পয়েন্ট আসতে পেরে, একটা সাকসেসফুল করতে পেরে আমরা ভেরি মাচ স্যাটিসফাইড। আজকে আমরা আছি মাঙ্গান থেকে গ্যাংটকের পথে, প্রায় 40 কিলোমিটার পথ চলে এসেছি আর মাত্র 14 কিলোমিটার বাকি রয়েছে গ্যাংটকে ঢুকবো। তো আজকে রাতে গ্যাংটকে স্টে করবো এবং কালকে সকালে আমরা গ্যাংটক থেকে বেরোবো হচ্ছে বাবা মন্দির, ছাঙ্গু লেক, ঝুলুক, রাংপো হয়ে শিলিগুড়ি। দেখা যাক শিলিগুড়ি অবধি যেতে পারি কি না। সবাই খুব আনন্দ আছে, আমাদের মধ্যে একজন কম আছে সুজিত মালাকার, ভাগ্যক্রমে সে চলে গেছে, চলে গেছে মানে সে তার শরীরে কালকে 0.2 ওঠার সময় তার কি বলে ওটাকে অক্সিজেনের পরিমাণ কমে গেছিলো শরীরে এবং সাপোকেশন হচ্ছিলো অক্সিজেনে, তাই ও আজকে এমনি গাড়ি করে বেরিয়ে গেছে। এতক্ষণে হয়তো শিলিগুড়ি পৌঁছে গেছে, দারুণ এনজয় আছি আমরা তো, খুবই আমাদের মধ্যে এখন অব্দি কোনো দুর্ঘটনা কিছু ঘটেনি, সব ঠিকঠাক চলছে। আশা করবো আমাদের আরও যে বাড়ি ফেরা অবধি সমস্ত জিনিসটাই একদম ঠিকঠাক চলবে। সো টাটা, টেক কেয়ার। মঙ্গনের পর আজকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে, তো গ্যাংটকে যাওয়ার পথে আমরা এখন জাস্ট কাশি পয়েন্টে এসেছি। এটা হচ্ছে বোট, অনেকগুলো সিঁড়ি, আমরা এখন কাশি পয়েন্টের দিকে উঠছি। তো আমাদের মধ্যে আজকে একজন কম আছে সুজিত, কারণ কাল 0 পয়েন্টে যাওয়ার পথে তার একটু শারীরিক প্রবলেম, শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল, তার জন্য সে আজকে ট্রেনে করে শিলিগুড়ি পৌঁছে গেছে। কাশি পয়েন্ট,
ডে সেভেন, কাল রাতে আমরা গ্যাংটকে স্টে করেছিলাম এই হোটেলটা। তো আজকে আবার লাগেজ প্যাকিং চলছে। আজকে আমাদের লোকেশন হচ্ছে ছাঙ্গু বা মন্দির জুলুক, র্যাংপো হয়ে শিলিগুড়ি ঢুকব। তো খুবই কষ্টকর এই লাগেজ প্যাকিং এবং খোলা থেকে শুরু করে বাঁধা খুবই কষ্টকর কাজ। তো আমরা একবারে ঠিকঠাকভাবে বেঁধে নিলাম, কারণ আজকে এখান থেকে বেরিয়ে, গ্যাংটক থেকে বেরিয়ে ছাঙ্গু বা মন্দির জুলুক হয়ে ডাইরেক্টলি আমরা র্যাংপো হয়ে শিলিগুড়ির দিকে রওনা দেবো। তো এই জন্য টোটালি একদম ভালো মতো প্যাকিং করে নিয়েছি। অনেক রুটের, অনেক লং রুটের রাস্তা, তো দেখা যাক কতটা কি সাকসেস করতে পারি। সো ভাই, হ্যালো ভাই, গুড মর্নিং। তো বাবা মন্দির, বাবা হরভজন সিং মন্দির গুরু। উই হ্যাভ রিচড ফাইনালি ছাঙ্গু লেক, অর টোসং লেক, হোয়াট এভার ইউ সে। So this boat says welcome to Tosang Lake, ছাঙ্গু Lake. They are checking in for us. Hello, we are yak riding here. Badiya badiya yak de raha hu. হ্যাঁ বন্ধুরা, আলটিমেটলি আমরা থমজো লেকে এসে পৌঁছেছি। থমজো যেটাকে বলে ছাঙ্গু, তোমরা দেখতে পারো ছাঙ্গু লেক, ছাঙ্গু লেকের বোর্ড দেওয়া আছে। তো খুবই আঁকাবাঁকা রাস্তা, খুবই কষ্ট হয়েছে আসতে, গাড়ি পিক আপ নিচ্ছে না, তবু আমরা কষ্ট করে এসেছি। দেখতেই পারো অনেক টুরিস্ট আছে এখানে। এটা হচ্ছে চামড়ি গাই, কালটা দেখি রোদ উঠেছে, আজকে ওয়েদারটা খুব ভালো, রোদ উঠেছে, তো জাস্ট ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। তো আমরা এখান থেকে যাবো আবার হচ্ছে বাবা মন্দির, সেখান থেকে ওই জুলুক হয়ে র্যাংপো হয়ে আজকেই শিলিগুড়ি ঢুকবো, ইচ্ছে আছে। দেখা যাক কতটা কি সাকসেস করতে পারি। মানিক, মানিক তুমি কিছু বলবে? হ্যাঁ, খুব ক্লান্ত লাগছে, তবু দেখা যাক কত দূর যাওয়া যায়। আজ রাতে শিলিগুড়ি যাওয়ার ইচ্ছা আছে, তো যদি না হয় তাহলে রাতে কোথাও স্টে করতে হবে। সো দেখা যাক কতটা কি করতে পারি। তো বাই, টাটা। জোর করলে কিচ্ছু হবে না, বুদ্ধি করে লাগা টাটা, ভালো কথা। লিক হয়ে গেলে তার যে ইনস্ট্রুমেন্ট এবং হাতে পাম্পার অথবা পায়ের যে পাম্পার থাকে চাটা হাওয়া দেওয়ার জন্য, সেগুলো ক্যারি করা হচ্ছে সবচেয়ে মাস্ট, কারণ আমাদের
স্প্লেন্ডারের যে গাড়িটি ওই চাকাটা হয়ে যায়। তো আমরা সো নিজেরাই চেষ্টা করে, যেহেতু জুলুক থেকে 20 কিলোমিটার ওপরে এটা ছিল, জুলুক থেকে 20 কিলোমিটার ওপরে আমরা ফেঁসে গেছিলাম চাকা লিক হয়ে যায়। তো নো আর্মি হেল্প এবং নো ট্যুরিস্ট হেল্প, তো আমরা নিজেরাই সেটা খুলে চাকা খুলে টিউব লাগিয়ে ঠিক করিয়েছি। তো মাস্ট আর একটা কথা বলবো, যারা টিউব ছাড়া মানে যারা টিউবলেস নয়, যারা টিউবওয়ালার গাড়ি নিয়ে যাচ্ছ, তাদের জন্য আমি বলবো যে নতুন টিউব ক্যারি করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট আইডিয়া, এটা প্রচুরভাবে কাজে লাগে। আমরা নিজেরা ফেঁসে গেছিলাম, তো বেরিয়ে আসতে পেরেছি সেটা নিজেরাই চেষ্টা করে। তো এটা একটা দারুণ অভিজ্ঞতা, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম, যেটা তোমাদের কাজে লাগবে। চলো আসতে গেলাম পাহাড়ের উপরে লিক হয়ে গেছিল, সেখানে কোনো আমরা হেল্প পাইনি। আমরা নিজেরাই সোমিং এক্সট্রা টিউব নিয়ে এসেছিল, তো আমরা নিজেরাই টায়ার চাকা খুলে টায়ার বার করে সেখানে টিউব ঢুকিয়ে নিজেরাই লাগিয়ে আবার সেটিং করে আমরা জুলুক অব্দি আসতে পেরেছি। কিন্তু প্রচন্ড বৃষ্টির ফলে আমরা টোটালি ভিজে গেছিলাম এবং পুরোভাবে ফেঁসে গেছি, আসতে পারিনি। আমরা আজকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু পারিনি যেতে। তো এই ক্ষেত্রে আমরা এখন কোথায়, এখানে জুলুকে হোমস্টেতে আছি। তো এই মুহূর্তে আমরা হিটার এখানে নিচে আগুন জ্বলছে, এই নিচে আগুন জ্বলছে। তো আমরা সব জামা কাপড় শুকাল দিয়েছি, টোটালি ভিজে গেছিল। তো এটা একটা দারুণ অভিজ্ঞতা আমাদের কাছে। কিন্তু এখানে যে ওনার আছে, যে ওনার আছে 61 ইয়ার্স ওল্ড, খুবই সাহায্য করেছে আমাদের। এরকম একটা অসাধারণ, এটা হচ্ছে একটা আগুন মানে হিটার, নিচে আগুন দিয়ে জ্বালিয়ে কাট দিয়ে, তো এটা তো আমরা জামা কাপড় শুকাচ্ছি এই যে। তো একদম মানে কি বলবো, একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। সবার মোটামুটি শ্বাসকষ্টের প্রবলেম শুরু হয়ে গেছিল এবং অলরেডি মানে ঠান্ডার ফলে যেটা হয় কি যে মানে মাথা কাজ করা বন্ধ করে দেয়, সাময়িক কিছু সময়ের জন্য মাথা কাজ করা বন্ধ দেয়। আমাদের সবারই মাথা কাজ করা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের এই ট্যুরটা পুরোটাই 7 days আছে, 7 days আমাদের 700 রকমের প্রবলেম হয়েছে, বিভিন্ন রকম প্রবলেম, যেটা মানে আমরা কোনো আশা করিনি, কল্পনা করা যায় না। বড় হলো এইটা, এটা সব থেকে বেশি নিতে হবে, লাগুক আর না লাগুক এটা সব থেকে বেশি হেল্প করবে। আর সব থেকে বেশি এটাই, এটা করলে সবকিছু হয়। সবচেয়ে বড় ব্যাপার টাকা তো আসি আছে, কিন্তু যারা টিউবলেস টায়ার নিয়ে গাড়ি নিয়ে আসো তাদের জন্য কোনো প্রবলেম নেই, যা টিউবওয়ালা আর এক্সট্রা টিউব ক্যারি করো, এবং সঙ্গে ম্যাটেরিয়াল রেঞ্জ সবকিছু অ্যাডজাস্টার সবকিছু নিয়ে গাড়ি করো, প্র্যাকটিসও করে নিও, খোলা একদম। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রংলির ঠিক 5 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি, কারণ এখানে রাস্তা আটকে দিয়েছে, কারণ ওখানে সামনে ওই পাথর, বড় বড় পাথর পড়েছে রাস্তার মধ্যে, তো সেগুলো মানে সাফাই কাজ চলছে। তো সেই কারণে পেছনে একটু ঘুরে দেখা, পেছনে সব গাড়িগুলো আটকে আছে, পেছনে কালকে কালকে আমরা শিলিগুড়ি আসার কথা ছিল ছাঙ্গু মা মন্দির এবং জুলুক হয়ে। তো হঠাৎ করে জুলুকের ঠিক 20 কিলোমিটার আগে স্প্লেন্ডারের পেছন জায়গা পাঙ্কচার হয়ে যায়। তো এমন একটা জায়গায় পাঙ্কচার হয় যেখানে কোনো সাহায্য পাইনি আমরা। সো আমরা নিজেরাই পেছন জায়গা খুলে পাঙ্কচার ঠিক করে, তো মোটামুটি জুলুক আসার পথে বৃষ্টি নেমে যায়, তখন ভিজে যায় কত, বিকেল 5টা, হ্যাঁ, তো পুরোপুরি সবাই ভিজে যায়। তো এমন এইরকম ঠান্ডা ওয়েদারে বৃষ্টিতে ভিজে যাওয়ার ফলে তো সবার শারীরিক অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়। তো সেই কারণে আমরা কাল রাত্রে জুলুকের মামাস্টে হোমস্টেতে আমরা নাইট স্টে করি। সো ওনারা খুবই হেল্পফুল লোক, তারা খুবই সাহায্য করেছে আমাদেরকে, এবং গরম হিটার লাগিয়ে দিয়েছে যাতে আমরা সবাই ঠান্ডা থেকে
বাইরে বেরোতে পারি। তো আজকে সকালে আমরা জাস্ট উঠে বেরিয়েছি, মানে জুলুক ছেড়ে আমরা রংপুর দিকে যাচ্ছি, তো সেখানে আমরা আটকে আছি। তো দেখা যাক আজকে শিলিগুড়ি পৌঁছে কত দূর যেতে পারি, আমরা চেষ্টা করব লক্ষ্মী পুজোর মধ্যে বাড়ি ঢোকার। তো সো টাটা।